শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোক র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। বৃহস্পতিবার সকালে দলটির উদ্যোগে জেলা শহরের কদমতলি এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা। এ সময় জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।